नमस्कार बंधुरा, बांगलार स्वादेर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमि बानाबो पनिर काली मिर्च। ए रेसिपिटी खेते जेमन सुस्वादु तेमन एटा बानानो भीषण सहज। एटा आपनारा रुटी परोटा नान कुलचा सबकिछुर संगे खेते पारबेन। चलुन ताहले देखे नेया जाक आमार आजकेर ए भिडियोटि। पनिर काली मिर्च बनाबार जोन्नो आमि एखाने निये निएछि 200 ग्राम परिमाण पनिर एबं पनिरटा आमि घरेई बानिये निएछि। एखन पनिरटाके मैरिनेट करते हबे सेजोन्नो एकटा मिक्सिंग बोल निये निलाम। तार मध्ये दिए दिच्छि 2 टेबिल चामच टक दई, 2 टेबिल चामच फ्रेश क्रीम दिच्छि, 1 चामच कर्नफ्लावर एटा बाइंडिंग एर काज करबे, 1 चामच कसूरी मेथी। कसूरी मेथीटाके हाते एभावे एकटु डोले निये व्यवहार करछि, ताहले एर फ्लेवरटा खूब सुंदर हय। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে যখন এই ছোট ছোট টুকরোগুলো মুখের মধ্যে পড়ে তখন এটা খেতে খুব সুস্বাদু লাগে, সেজন্যই আমি এখানে ক্রাশ করে নিয়েছি গোলমরিচগুলোকে। এবার সমস্ত কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। ম্যারিনেশনের মশলাটা তৈরি হয়ে গেছে, এখন পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে হালকা হাতে এই ম্যারিনেশনের মশলার সাথে পনিরটাকে মিশিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে করে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে। মশলার সঙ্গে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো, যাতে করে মশলা ফ্লেভারটা পনিরের মধ্যে ঢুকে যায় আর তার সাথে সাথে লবণটাও ঢুকে যায়। আর সেই সময়ের মধ্যে আমি এর জন্য একটা মশলা বানিয়ে নেব, সেজন্য একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি ভাঙা, যেহেতু এটা গ্রেভিতে ব্যবহার করছি সেজন্য এটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ চার মগজ, এটাও আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। যেহেতু পনিরের তরকারিতে খুব একটা ঝাল হয় না, সেজন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এর গ্রেভিটা সাদা হবে, সেজন্য আমি কিন্তু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি। 1/2 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এটাই হচ্ছে এই পনির কালী মির্চের মেন মশলা। দেখুন মশলাটা বানানো হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে 20 মিনিট হয়ে গেছে, এখন আমি একটা প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে প্যানের চারিদিকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি যে পনিরটা ম্যারিনেট করেছিলাম সেটাও ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে আমি ভেজে নেব, সেজন্য এর গা থেকে যথাসম্ভব ম্যারিনেশনের মশলাগুলোকে ঝেড়ে পনিরের টুকরোগুলোকে এই প্যানের মধ্যে আমি একটু পাতিয়ে দিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলো দেওয়ার পর দেখুন ম্যারিনেশনের এই এতখানি মশলা বেঁচে গেছে। এই মশলাটাকে আপাতত সরিয়ে রাখছি, পরে এটা আমি রান্নায় ব্যবহার করব। একদম লো ফ্লেমে এই পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পনির ছিবড়ে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন সমস্ত পনিরের টুকরোগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পনির তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই আমি আরও 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা যখন গলতে শুরু করেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ। 10 থেকে 15 সেকেন্ডের জন্য এই তেল আর বাটারের মিশ্রণে আমি গোলমরিচটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, লঙ্কা, আদা এবং চার মগজের যে পেস্টটা সেটাই। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে ম্যারিনেশনের মশলাটা বেঁচে গেছিলো সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে সমস্ত উপকরণ দেওয়াই আছে, সেজন্য কিন্তু এটা দিলে খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে কাজু বাদাম আছে, এটা কিন্তু লেগে পুড়ে যেতে পারে।
দেখুন মশলাটা নাড়াচাড়া করে নেয়ার পরে এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে তবে ব্যবহার করবেন, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সির মধ্যে দিয়েও ফেটিয়ে নিতে পারেন। টক দইটা দেওয়ার সাথে সাথে লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে উঠছে, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার ভয় থাকে। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতেও শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। আপনারা চিনি না চাইলে নাও দিতে পারেন, তবে যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এবং টক দই দেওয়া আছে, সেই কারণে টেস্টটা ব্যালেন্স করার জন্যই কিন্তু আমি এতে চিনিটা ব্যবহার করেছি। চিনিটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ক্রিম। ক্রিমটা দেওয়ার পর ভালো করে এর সঙ্গে আরও একবার মিশিয়ে দিচ্ছি। দেখুন ক্রিমটাও এর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এতে 1/4 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। যেহেতু এর মধ্যে কাজু বাদাম এবং মগজ আছে, সেজন্য যত বেশি ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু গ্রেভিটা ঘন হতে থাকবে। আর আমার কাছে এখন এর কনসিস্টেন্সিটা একটু বেশি ঘন মনে হয়েছে, তাই সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি জলটা দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে একটু সময় রান্না করে নেব। এখন দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, ভালো মতন করে এটা কষে গেছে। এবার যে পনিরের টুকরোগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলোই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার হালকা হাতে এই পনিরটাকে গ্রেভির সঙ্গে এটাকে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, আর হালকা হাতে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পনিরও কিন্তু গ্রেভির সাথে খুব ভালোভাবে মজে গেছে। পনির কালি মির্চ আমাদের একদম তৈরি হয়ে গেছে। আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং ঝালটা একটু চেক করে নেবেন। পনির কালি মির্চ আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পনির কালি মির্চ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।